أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل له الخلق والأمر إن الحكم إلا لله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم المنافقون فأولئك هم الخاسرون فأولئك هم الفاسقون صدق الله العظيم আমি তিনটি আয়াত তেলাওয়াত করেছি এই জন্য আপনারা গুরুত্বপূর্ণ এই তিনটি আয়াতের অঙ্গনে এখন প্রবেশ করেছেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আলালাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার কিন্তু আপনি অঙ্গনে গিয়ে দেখবেন তার আইনের ছেটাফোটাও নাই খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ যতটা বিব্রত হবে আল্লাহর আইনের ব্যত্যয় দেখে আপনি তার চেয়ে অনেক বেশি বিব্রত হওয়ার কথা আপনার ইমানের ছেটাফোটাও যদি থাকে তাহলে আপনার চব্বিশটা ঘন্টা আপনাকে বিবেক দংশন করবে ইনিল হুকম ইল্লাল্লাহ আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না অথচ আপনি সেখানে গিয়ে দেখবেন আল্লাহর আইন পিছনে ফেলে রেখে পুরোটাই মানবরচিত আইন দিয়ে সেখানে পরিচালিত হচ্ছে ভাগ্যগুণে হয়তো কোনো তাদের তৈরি করা আইন হয়তো আল্লাহর আইনের সাথে একান্ত ঠেকায় পড়ে হয়তো মিলে যাচ্ছে মানে তাছাড়া তাদের উপায় নেই কিন্তু ইচ্ছাকৃত এই নিয়ত করে এই ইন্টেনশন নিয়ে তারা কোনো আইন সেখানে করে নাই যে এটা আল্লাহর আইন সুতরাং এটা আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই এরকম একটা আইনের বাক্য না একটা শব্দ ওখানে আপনি খুঁজে পাবেন না তৃতীয় যে আয়াতটি পড়েছি আপনারা জানেন যে কোরআনের চার জায়গায় আয়াতটা আছে এক জায়গায় ফাসিকিন এক জায়গায় মুনাফিকিন এক জায়গায় কাফিরিন এক জায়গায় জালিমিন তারা ফাসেক তারা জালেম তারা কাফের তারা মুনাফিক তারা কারা যারা আল্লাহর আইন দিয়ে বিচার শাসন ক্ষমতা পরিচালনা করে এখন আপনাকে ভাবতে হবে আপনারা সেই তুরস্কের একটা আরবি গল্পের প্রবাদ আছে এবং প্রতিষ্ঠিত যে একজন আসামি ইসলামের জন্য সে গ্রেপ্তার হয়েছে কারারক্ষীকে সে জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন সে বলছে ভালো আছে বলছে আপনি কেমন আছেন সে বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কারারক্ষী তার কাছে জানতে চাইছে যে জেলখানার ভিতরে থেকে ভালো থাকে কীভাবে লোকেরা আমরা তো যে ডিউটি করি এই সময়টুকুই তো ভালো থাকি না কখন বের হব পেরেশানিতে থাকি তখন ওই আসামি কারারক্ষীকে জিজ্ঞেস করেছে যে আপনি কি জানেন যে আমি কী কারণে বন্দী হয়েছি সে বলেছে যে হ্যাঁ আমি জানি আপনি আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বলছে আপনি যার অধীনে চাকরি করেন তার সম্পর্কে কি আপনি জানেন বলছে হ্যাঁ আমি জানি তিনি আল্লাহর আইনের সম্পূর্ণ বিপরীত কর্মকাণ্ড দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন তখন তার মধ্যে একটু বিবেক জাগ্রত হয়েছে তো সে আসামিকে জিজ্ঞেস করেছে যে যিনি আল্লাহর এই রাষ্ট্রে আল্লাহর আইনের বিপরীত বিধান দিয়ে পরিচালনা করে আপনার ভাষায় সে জালিম আর আমি তার অধীনে চাকরি করি তাকে সহযোগিতা করি আচ্ছা আপনি কি মনে হয় আমিও কি জালিম এটা বলে সে কিছুক্ষণ চুপ করে থাকলো আর যাকে জিজ্ঞেস করেছে আসামি সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো একদম নিস্তব্ধ নিথর পরিবেশ আসামি এবার জবাব দিল যে আল্লাহর আইনের বিরোধিতা করে সে হচ্ছে একরকম জালিম যে তার সহযোগিতা করে সে হচ্ছে তার চেয়েও নীরব একজন ঘাতক প্রকৃতির জালিম কারণ সে শুধুমাত্র আইন করেছে আর ওই বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করেন হচ্ছে আপনারা ওই অবস্থাতেই চাকরি ডিউটি সে শেষও করে নেয় মানে ওই টাইমটাও সে শেষ করে নেয় বলেছে আমি আপনার সাথে একটু হাতটা মিলাতে পারি বলছে হ্যাঁ তা পারেন বলছে আমি আজকে পুনরায় আবার কালিমা পড়তে চাই এবং আমি এই চাকরি থেকে এখন রিজাইন করতে চাই ওখান থেকে বের হয়েছে সাক্ষী রিজাইন করেছে আমি আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কারা আমরা কারা আপনারা কী করবেন এখন জাস্টিস আপনাদের কাছে সহযোগিতা চাইবে এই লোকটা সত্য বলেছে না মিথ্যা বলেছে আপনি কখনো কখনো না জেনে হয়তো মিথ্যার পক্ষেও ভূমিকা পালন করতে পারেন না বুঝে এই জায়গায় আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই এমনিতেই আমরা অনিচ্ছাকৃত একটা জালিমের অধীনে আল্লাহদ্রোহী আইনের মাধ্যমে শাসন পরিচালনা করার কাজে সহযোগিতা করছি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন মাপের একটা শর্ত হচ্ছে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন আপনারা সবাই অভিজ্ঞ আপনাদের চেহারা আমার মুখস্থ আপনারা আমার চেয়ে ভালো জানেন শুধু স্মরণ করিয়ে দেওয়া ইফতার পরবর্তী মুহূর্ত বরকতের একটা সময় যে আল্লাহর কাছে তওবা করার বা ইস্তেগফারের অন্যতম শর্ত হচ্ছে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে লা তামুরুন্না ওয়ালা তানহাউন্না ওয়ালা তাদআউনা লাহু ওয়ালা ইস্তাজাবাকুম তোমরা যদি সৎ কাজের আদেশ না করো অন্যায় কাজ বুঝে শুনে যদি তার প্রতিরোধ গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা না চালাও ওই অবস্থায় তোমরা দোয়া করবে তওবা করবে চোখের পানি ফেলবে এমনকি তোমরা সমস্ত আল্লাহর ফরজ ইবাদতগুলোতে নিজেদেরকে নিয়োজিত রাখবে তা কবুল আমি অনুরোধ করব আপনাদের প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করুন যে ধাপে আপনারা উন্নীত হয়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করেছেন একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করি
জ্ঞানের তিনটা স্তর আছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালাবাল ইলমি লিউ মারিয়া বিহি সুফাহা কারো কারো জ্ঞান অর্জন হয় জ্ঞানী হওয়াটা পাণ্ডিত্য অর্জন করাটা এই জন্য হয় যে শুধুই মাত্র মানুষের সাথে যুক্তিতর্ক উপস্থাপন করবে অজুহাত পেশ করবে আর্গুমেন্ট করবে এসবের জন্য সে জ্ঞান অর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু জানতে চাইলেন তার পরিণতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহুয়া ফিল নার সে জ্ঞানী কিন্তু কোথায় যাবে দ্বিতীয় উপায় করা হচ্ছে আউলিউ বাহিয়া বিহিল উলামা আর এক প্রকৃতির লোক আছে ডেজিগনেশন বেড়েছে স্ট্যাটাস বেড়েছে মর্যাদা বেড়েছে সম্মান বেড়েছে ডিগ্রি বেড়েছে একটু বাহাদুরি ভাব আর কি সিনিয়র হয়ে গেছি এখন আর আমাকে কে পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এই জ্ঞানী ব্যক্তির পরিণতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাহুয়া ফিন্নার সেও জাহান্নামে তৃতীয় শ্রেণী হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ যেন সেখান থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমি হাদিসটা আমার জন্য প্রয়োগ করি এবং বলিও আমার জন্য আপনাদের জন্য বলি না আমি আমাকে স্মরণ করার জন্য বলি আউলিউসরিফা বিহিল উলামা আর এক শ্রেণী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি আছে যারা প্রদর্শন ইচ্ছার জন্য নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য আমি ছাড়া আর কে জানে টুকটাক যা জানি আমি দুই চার পাতা যা পড়েছি আমি পড়েছি কিছু জানতে হলে আমাকে জিজ্ঞেস করে জানাশোনা লোক বলতে তো নাই কিছু এখন আউলিউসরিফা বিহিল উলামা মানুষকে দেখানোর জন্য মানুষের সামনে প্রদর্শন ইচ্ছা করার জন্য উজুহা ইলাইহিন্নাস ফাহুয়া ফিন্নার এই লোক দেখানোর জন্য যে জ্ঞানটুকু অর্জন করেছে সেও জাহান্নামে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনটা দুঃসংবাদ শুনে অত্যন্ত বিস্মিত হলেন উদ্বেগ উৎকণ্ঠিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে নির্দেশ দিলেন তখন তোমার জন্য কাজ হচ্ছে তুমি ইলমের তিনটা হক আদায় করো নাম্বার ওয়ান হচ্ছে ইলম যেন তোমাকে বিনয়ী করে আজকে আপনারা যারা এখানে আপনাদের এই কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তাআলা আপনাদের এই জ্ঞানের মাধ্যমে নিজেকে টার্গেট করে নিজের পরিবর্তনটাকে বাধ্যতামূলক করবেন এই মাধ্যমটা যেন এই আইনজীবী অঙ্গনটাই যেন এই লয়ার প্রফেশনালিজমটাই যেন আপনার জান্নাতের জন্য উসিলা হয় আমাদের আমিরে জামাত একটা কথা কমন বলেন এখন থেকেই টার্গেট করবেন প্রতি মাসে অন্তত একজনকে ফ্রি ন্যায্য মামলা ফ্রিতে তাকে করে মুক্ত করার ব্যবস্থা করার চেষ্টা করবেন না পারলে অন্তত সাহায্য করবে একদম এখন থেকে টার্গেট করবে এটা সাদাকায় জারিয়া হবে এবং এটা ইলমের হক প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ বলতেন যে ইলম ব্যক্তি এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে না ওই ইলম আল্লাহ তাআলা একটা পর্যায়ে তার থেকে তুলে নেন ইলমের বারাকাই হচ্ছে সে ইলম যেন তাকে এবং তার সমাজকে পরিবর্তনে ভূমিকা রাখে তাহলে ইলম আরও বরকতপূর্ণ বৃদ্ধি করে দেন সুতরাং ইলম কক্ষিগত করে রাখবেন না শুধু নিজের বেতন ভাতা এবং বাড়ি গাড়ি করে নিজে ভালো থাকার মধ্যে ইলমকে সীমাবদ্ধ করবেন না তাহলে বরকত উঠে যাবে নাম্বার টু হচ্ছে ইলম হচ্ছে এমন একটা জিনিস পবিত্র স্থান ছাড়া সেটা ওখানে স্থাপিত হয় না নামাজের চেয়ে রোজার চেয়ে হজের চেয়ে জাকাতের চেয়ে সর্বপ্রথম আল্লাহ নির্দেশ দিয়েছেন এ করা এবং সাথে নির্দেশ দেওয়া হচ্ছে বি ইসমি রব্বিকা লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো না হলে ওটা তোমার মধ্যে স্থান পাবে না আর সাইয়েদ ইমাম হাসান আল বান্না রহমাল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর এত কথা ধারণ করেন কীভাবে বলে যে আমি মুখ দিয়ে কোনো কথাও বলি না আমি কানেও শুনি না মূলত আমি হৃদয়ে ধারণ করি এবং হৃদয় থেকেই কথা বলি হৃদয় থেকে কেউ কথা বললে ওটা হৃদয়ে স্থাপিত হয় আর মুখ থেকে কেউ কথা বললে ওটা কান দিয়ে শুধু মাথায় স্থাপিত হয় আর এক কান দিয়ে বের হয়ে যায় কথা আসতে হবে কোথা থেকে হৃদয় থেকে তাহলে এটা স্থান পাবে কোথায় আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন কোনো ক্লায়েন্ট ডিল করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা ক্লায়েন্ট ডিল করতে গিয়ে খেয়াল করবেন অনেক ভালো উকিল কয় যে না ওনার মেজাজ খারাপ ও গেলেই বলে এটা নাই ওইটা নাই কী নিয়ে আসছেন এগুলো আপনি তো নিশ্চিত হারবেন জান এগুলো 50,000 টাকা নিয়ে আসেন মানুষ জেতানোর জন্য সবই ঠিক আছে লাগবে কি আসলে টাকা আরেকজনই উকিল তারই পাশের চেম্বার কিচ্ছু নিয়ে যায়নি শুধু এমনি আসছে বলছে যে আপনি কোনো চিন্তা করেন না কাগজপত্র যা লাগে ওগুলো আমি রেডি করবো এ মামলাতে আপনি জিতবেন কারণ এটা সত্য মামলা টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করেন না জেতানোর মালিক আল্লাহ তাআলা এই কথাটা বললে দুটো জিনিস হবে এক প্রফেশনালিজমে আপনি নিজেকে ফেস ভ্যালু ডেভেলপ করতে পারবেন এটা দিনেরও একটা দাওয়াতি কাজ হবে কী কাজ হবে জেতানোর মালিক আল্লাহ এই কথা বলার উকিল কি কোট অঙ্গনে এখন হাজার হাজার নো এটা শুধুমাত্র জামাতের কিছু সংখ্যক আইনজীবী আর দু চারজন ব্যতিক্রম একদম আল্লাহর উপরে আলাদাভাবে তাদের অগাধ বিশ্বাস আছে এই লোকেরা ছাড়া এবং আমি অনেককে জিজ্ঞেস করছি বলছে যে মাসুদ ভাই একজনের কাছে পাঠাইছিলেন আপনি উনি তো খালি আল্লাহ রসুলের নাম ছাড়া কিছুই বলেন আলহামদুলিল্লাহ মামলাটা আমি জিতেছি আমি আপনাকে বলি আমি জামাতের রোকন তো শুধু না আমি তো একটা জায়গায় দায়িত্ব পালন করি
আমার ফিজিওথেরাপিতে কিছু ব্যায়াম ঠিক করে দেওয়া হয়েছে। একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সে আমাকে বলছে যে 1 থেকে 30 বার গুনবেন, অমুক ব্যায়ামটা করবেন। ওনাকে চেঞ্জ করে আর একজন ফিজিওথেরাপিস্ট আসছে, সে এসে বলছে আপনি 30 বার সুবহানাল্লাহ বলবেন। উনি প্রফেশনালিজম ঠিক রাখছে, আর উনি কী ঠিক রাখছে? প্রফেশনালিজম এবং দাওয়াতি কাজ ঠিক রেখেছে। তা আমার অসুখ কি ভালো হবে না? ওনারটাই হতে হয়তো কি না আমি জানি না, কিন্তু এটাতে যে হবে তাতে আমার কোনো মেন্টালি আমি স্যাটিসফাইড হয়ে গেছি। 3 বার যেটা করতে বলছে, বলছে যে 3 বার আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আর একটা 4 বার বলছে, বলছে ওটাতে আপনি 4 বার আল্লাহু আকবার বলবেন। যেটা উপরে উঠাতে হবে ওইটা আল্লাহু আকবার বলবেন, যেটা নিচে হইতে ওটা সুবহানাল্লাহ বলবেন, যেটা এরকম করতে হবে ওইটাতে আলহামদুলিল্লাহ বলবেন। ব্যাস, দিস ইজ ইসলামাইজেশন। পারবেন ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে কষ্টের মধ্যে ফেলবেন না, ফেললেও আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ। সবশেষ, এই যে আপনারা উত্তীর্ণ হয়েছেন, ভালো লাগছে না? এই ভালো লাগাটা সফল হবে তখন যখন চূড়ান্তভাবে সফল হয়ে আমরা জান্নাতে যেতে পারব, না হলে এই সফলতার কোনো, আমি ছাত্র জীবনের বক্তৃতা এখনও কেউ কেউ আমাকে স্মরণ করায়, এই সফলতার কথা আমাদের দুনিয়ার মানুষ শেখায় না। এটা সুরায় জুমারের আয়াত, আপনাদের অনেকেরই মুখস্থ আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বড়া নাম হলো আব্দুর রহমান, ওই যে প্রক্টর, সহকারী প্রক্টর একটা ধরা খাইছে জগন্নাথের, নাম হইলো কি? আরে ভাই, দিন ইসলাম। মানে শুধু দিন বা শুধু ইসলাম হইলে তো হইতো, দিনও আছে ইসলামও আছে। আর একটা যে বদমাইশ, এটার নাম আবার সাথে আছে আম্মার। আমি অবাক হই, ফেরেস্তাতে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন বুঝে শুনেই তো করেছেন। ফেরেস্তারা ধরে ধরে জিজ্ঞেস করবে, কিরে তোর নাম আব্দুল জব্বার, তোর নাম আব্দুর রহিম, দাঁড়িয়েও তো ঠিকঠাক আছে, তো কামকাজ তো ভালোই, কলমাটলমায় তো পড়ছিলি, তো এখানে এলি কেন? তোর তো এখানে আসার কথা না, ওর মেজাজ খারাপ হবে, ওর থাবড়া থাবড়ি ওখানেই শুরু করবে, অভ্যর্থনা ওখানেই স্টার্ট হয়ে যাবে। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমাকে তো আয়াত পড়ে শোনানো হয়েছিল, সতর্ক করা হয়েছিল, সতর্ক হইলি না কেন? সে বলবে কলু বালা, বলা হয়েছিল, কিন্তু আমি ওই যে এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে, ওগুলো মনে করছে ওগুলো ওনাদের বলা, ওই সব স্যাররা ওগুলো বলে, আমাদের ইউনিভার্সিটির টিচাররা এটা বলতো, বলছো যে টিচারদের দায়িত্বই হচ্ছে 60 বছর পার হইলে নীতি কথা বলবে, 60 বছরের আগে তোমরা এগুলো শুনবাই না, কারণ 60 বছরের আগে আমরা এগুলো নিজেরাও শুনি নাই। আমার বিশ্ববিদ্যালয়ের টিচার, আল্লাহ আমাদের মাফ করুন। সেজন্য শেষ পরে আয়াতটা কী বলা হচ্ছে? ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, এই যে রমাদান মাস, তাকাও অর্জনের মাস, তোমরা যারা আল্লাহকে ভয় করে চলেছ, ডানে হাত বাড়ালি, ওনাদের মতো লোকদের কাছে জিজ্ঞেস করেন যাওয়ার সময় পাশে বৈশা, যে শুধু দিনে যদি ইনকাম করে তাহলে মাসের মধ্যে ওনাদের ফ্ল্যাট গাড়ি করা এখন সময়ের ব্যাপার মাত্র, অথচ এখনও ওনাদেরকে লড়াই করতে হয়, শুধু কী কারণে? ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাহ যুমারা। সাইদি সাহেবের আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ঝুমারার ওনার একটা সুন্দর ব্যাখ্যা আছে, যে জান্নাতিদেরকেও ধাক্কাবে, জাহান্নামীদেরকে ধাক্কাবে। ওই ঝুমারা শব্দ জাহান্নামীদের জন্য আছে, একই ঝুমারা শব্দ জান্নাতিদের জন্য আছে। তো লোকেরা জিজ্ঞেস করতো যে হুজুর জাহান্নামীদের ধাক্কাবে, বুঝলাম এগুলো জাহান্নামে যাইতে চাইবে না, এই কারণে ধাক্কাবে, যে জান্নাতিদের ধাক্কাবে কেন? এদের তো আলাদা শব্দ ব্যবহার করা উচিত ছিল, ওটা তাফসিরেই উল্লেখ করা আছে। ওই তাফসিরের উদাহরণ দিয়ে বলতেন যে জান্নাতিরা যে রাস্তা দিয়ে ঢুকবে, যেমন আপনাদের এই রুম, জুতা যেখান থেকে আটকানো হয়েছে ওখানেই তো মনে হয় বসে যাই পারলে, তাহলে জান্নাতের অবস্থা কী হবে? এরা যে রাস্তা দিয়ে ঢুকবে, ও রাস্তা পাইয়ে মনে করবে যে আমার আর কিছু লাগবে না, ওখানে বসে পড়বে, মানে ফাইলে ফাইলে বসবে, আর ফেরেস্তারা বলবে আরে ভাই এখন তো স্টার্টই হইলো না, ওঠো, এমনি তো দরজা কোনোটা পারই হয়নি, মেইন দরজা বহু দূরে, হাঁকাবে তাদেরকে, যাও রব্বাহুম মিলাল জান্নাতি ঝুমারা হাত্তা ইজা যা উহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই সম্বর্ধনার কি? এটা সেই সম্বর্ধনার অংশ, এটা পৃথিবীর মানুষকে আবিষ্কার না, এটা আল্লাহর আবিষ্কার, এটা আল্লাহ প্রদত্ত বিধান, এটা ইবাদত আজকে, আজকে এটা নিতান্তই অনুষ্ঠান না, এটা আল্লাহর দেয়া বিধান, যে তোমাদের দুনিয়াতে কিছু কৃতকার্য হলে তোমাদের পক্ষ থেকে যেন তোমরা সংবর্ধিত হও, তোমাদেরকে যেন স্মরণ করিয়ে দেওয়া হয় যে চূড়ান্ত সংবর্ধনাটা কোথায় হবে। এখানে খুশি ধারণ করে যেন আপনি আজকের ঘুমটা এভাবে দিবেন যে সামান্য এটুকুই যদি আমাকে গোলাপ রজনীগন্ধা স্টিক কোট ক্রেস্ট দেওয়া হয়েছে, এতটুকুই তো যদি এতটুকুই তো হয়, আর চূড়ান্তভাবে যদি আমি সফল হতে পারি তাহলে কী যে আমার জন্য আছে, তাহলে কোরআনে আল্লাহ যা বলছে ঘটনা, এটা তার প্রমাণ। আল্লাহ তাআলা এটুকু ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন, আপনাদেরকে কবুল করুন, আপনাদের সাথে আল্লাহর দিন কায়েমের এই আন্দোলনে আমাদেরকে এমনভাবে কবুল করুন যেন আপনার ইসলামী রাষ্ট্রের এক একজন জাজ এবং জাস্টিস হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে।
টার্গেটটা একটু বড় রাখেন, ছোট মানুষ বড় কথা বলে গেলাম, স্বপ্নটা একটু বড় রাখবেন। ওই যে গল্পে বলা হয় গ্রামে, যদি স্বপ্নেই পোলাও খান তাহলে ঘি কম দিয়া লাভ কি, টাকা তো আর লাগতেছে না, একটু ঘি কি দিয়েন বেশি দিয়েন। তো স্বপ্নই যেহেতু দেখবেন একটু বড় করে দেখবেন, যাতে আল্লাহ তাআলা আগামী দিনে ইসলামী রাষ্ট্র পরিচালনার শক্তি যাদের মধ্যে দেওয়া দরকার আল্লাহ যেন পুরো শক্তিটুকু আপনাদের জেহেনে ঢেলে দেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আপনাদের উত্তম যা যা দান করুন, আপনারা কষ্ট করেছেন আল্লাহ তাআলা বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।